আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা এরপর জানিয়ে দিব বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব যা বলল হামাস এদিকে ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনতরিতে পাল্টা হামলার দাবি হুথিদের আরও জানিয়ে দিব ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতির পরই খার্কিবে পুতিনের হামলা সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধে নতুন রোডম্যাপ প্রস্তাব ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বৃহস্পতিবার ত্রিশ মে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে হিজবুল সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে আমাদের মুজাহিদিনরা জুল আলম ঘাটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে কামানের গোলা দিয়ে এ হামলা চালানো হয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে আমরা আলরামথা ঘাটিতে লেবাননের কাফরসোবা এলাকা থেকে হামলা চালিয়েছি এ হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্য আঘাত হেনেছে ইরনার এক প্রতিবেদনে হামলার ফলাফল বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এর কিছু আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকোরায় বোমা হামলা চালায় ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে একটি মোটরসাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয় এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব যা বলল হামাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে তিন পর্যায়ের যে প্রস্তাব দিয়েছেন সেটাকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচকভাবে দেখছে হামাস এক শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার বাস্তুচ্যুত লোকেদের তাদের বাডি ঘরে ফেরা সত্যিকারের বন্দি বিনিময়ের যে কোনো প্রস্তাবকে ইতিবাচক ও গঠনমূলকভাবে দেখতে প্রস্তুত হামাস জানায় বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান হল আমাদের জনগণের সংগ্রামের কিংবদন্তি তুল্য দৃঢ়তা এবং তাদের সতর্ক প্রতিরোধের ফল হামাসের এই মন্তব্যে সংশ্লিষ্টদের মনে স্বস্তি এনে দিয়েছে হামাস এতদিন অভিযোগ করে আসছিল যে যুক্তরাষ্ট্র খোলামেলাভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধবিরতিতে বাধা দিয়ে আসছে ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র পাঠাচ্ছে দীর্ঘদিনের। এমন অভিযোগ নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে পেন্টাগনের নতুন এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ওপেন সোর্স ইমেজ ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে এই বছরের জানুয়ারিতে ইউক্রেনের খার্কিব অঞ্চলে পাওয়া ধ্বংসাবশেষ উত্তর কোরিয়ার তৈরি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ডিআইএ বুধবার এই প্রতিবেদনের ব্যাপারে দেয়া এক বিবৃতিতে বলেছে বিশ্লেষণে নিশ্চিত করা হয় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ওই বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেন জুড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে দক্ষিণ কোরিয়া পিয়ং ইয়ংকে রাশিয়ার কাছে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে এদিকে উত্তর উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের ক্ষমতা ধরবন এই মাসে পিযং ইয়ং রাশিয়ায় অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করে দাবিটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে পাল্টা হামলার দাবি হুথিদের লোহিত সাগরে মোতায়েন হাওরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা শুক্রবার এক টেলিভিশন ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হামলা চালিয়েছে এতে ষোলো জন নিহত ও বেসামরিক নাগরিক সহ একচল্লিশ জন আহত হয়েছেন এ হামলার জবাব দিতে বিমানবাহী রণতরিতে হামলা চালানো হয়েছে সারি বলেন হোদেইদাহ প্রদেশে সালিহ বন্দর আল হক জেলার একটি রেডিও ভবন ঘালিফা শিবির ও দুটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে তারা বৃহস্পতিবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যাতে গোষ্ঠীটি লোহিত সাগরে জাহাজ চলাচলে আরও বিঘ্ন ঘটাতে না পারে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় তেরোটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে লোহিত সাগরের বন্দরনগরী হদেইদার তিনটি স্থান লক্ষ্য করে যৌথ অভিযানে ড্রোন ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র চালানো হয়েছে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতির পরে খার্কিবে পুতিনের হামলা মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এই হামলার অনুমতির পরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া হামলায় তিনজন নিহত ও ষোলো জন আহত হয়েছে শুক্রবার একত্রিশ মে সকালে এই হামলা করা হয় বলে জানিয়েছেন খারকিবের স্থানীয় গভর্নর ওলেক্সিন তিনি টেলিগ্রামে এই তথ্য জানান তিনি বলেন আহতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন এছাড়া এতে একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বলেন শত্রুরা আবারও ডাবল হামলার কৌশল নিয়েছে হামলার পর যেখানে জরুরি সেবাদানকারী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা ছিল এদিকে খার্কিবের গভর্নর ইগোর তেখেরব বলেন আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ আটকে থাকতে পারে তিনি বলেন সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না কোনো সৈন্য ছিল না ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খার্কিব শহরটি রাশিয়ার সীমান্ত ঘেঁষে অবস্থিত হওয়ায় প্রায়ই পুতিন প্রশাসনের হামলার শিকার হয়ে থাকে গাজা যুদ্ধবন্ধে নতুন রোডম্যাপ প্রস্তাব ইসরায়েলের গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন একটি রোডম্যাপের প্রস্তাব করেছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিস্ময়কর প্রস্তাব গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এখনই এই যুদ্ধ বন্ধ করার সময় ও প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে আট মাস ধরে চলা গাজা যুদ্ধ করার জন্য এটিকে বড় ধরনের সমাধান হিসেবে উল্লেখ করে বাইডেন বলেছেন এতে প্রথম ছয় সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে শুরুর কথা বলা হয়েছে তাছাড়া গাজার জনবহুল সকল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথাও বলা হয়েছে